হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে আলু বেগুন আর ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে। ঢ্যাঁড়স বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। ঢ্যাঁড়স ভিটামিন এ সমৃদ্ধ সবজি, তাই দৃষ্টিশক্তি ভালো রাখে, শ্বাসকষ্ট প্রতিরোধ করে, এটি হজমে সহায়ক। ঢ্যাঁড়সগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আলু বেগুন এভাবে কেটে নিয়েছি, এখানে কাঁচামরিচও আমি রেখে দিয়েছি। বাজার থেকে যখন রুই মাছ আনলো তখন মাছগুলো বেশ তরতাজা ছিল। আমি মাছগুলো কেটে এইভাবে খণ্ড খণ্ড করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। তেল উত্তপ্ত হলে আমি মাখা মাছগুলো একটি একটি করে কড়াইতে দিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে, এই তিনটি উপাদান দিয়ে আমি মাছগুলো মেখে নেওয়ার পরে ভেজে নেব। আমার তেল উত্তপ্ত হয়ে গেছে। বন্ধুরা, রান্নার জন্য চাই পূর্ণ মনোযোগ। পূর্ণ মনোযোগ থাকলেই আমার রান্নাটা অনেক মজাদার হবে। মনোযোগ ছাড়া রান্না কখনোই ভালো হয় না। মাছগুলো দিয়ে আমি এদিক ওদিক করে সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমি আদা বেটে নিয়েছি, জিরাও বেটে নিয়েছি। মাছগুলো এদিক ওদিক উল্টিয়ে আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এই তেলে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। আমি ঢেঁড়সগুলো কেটে ধুয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। ঝোল যখন টকবগিয়ে বলক উঠবে তখন এই ভেজে রাখা ঢেঁড়সগুলো ঝোলের উপর দিয়ে ছেড়ে দেব। এর জন্য আমি আগে সুন্দরভাবে ঢেঁড়সগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন ঢেঁড়সগুলো নামিয়ে নেব। এইভাবে আমি ভেজে নিলাম। এরপর এর মধ্যে আস্ত জিরা এবং তেজপাতা দেব। পূর্বে কেটে রাখা আলু এবং বেগুন সঙ্গে কাঁচামরিচ এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এই উপাদানগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় আমি এতে স্বাদ মতো লবণও দিয়ে দেব। এতে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে সামান্য পরিমাণে জল দেব, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো যায়। জল দেওয়ার পরে একটু আদা বাটা, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো আমি দিয়ে দেব। এর সাথে ধনেশাঁচের গুঁড়াও দিয়ে নেব। প্রথমে দিলাম আদা বাটা, হলুদের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ
পূর্বে দিয়ে দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে আমি ঝালের গুঁড়ো দেব, আর যে যেভাবে যতটুকু ঝালের গুঁড়ো খান সেভাবে দিবেন। এরপরে ধনে সাজার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এখন আমি এতে ঝোলের জন্য জল দেব। ঝোল উতলে ওঠা শুরু করলে আর টকবগিয়ে বলক উঠলে আমি এতে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। ঝোল উতলে ওঠা শুরু করে দিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একটি একটি করে ছেড়ে দেব। ঝোল বেশি পরিমাণে টকবগিয়ে বলক উঠলে আমি এই যে ভেজে রাখা ঢেঁড়শগুলো এর উপর দিয়ে ছেড়ে দেব। এই যে ভেজে রাখা ঢেঁড়শগুলো আমি এর উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। খাওয়ার সময় এই ঢেঁড়শগুলো কামড়ে খেতে অনেক মজা লাগবে। আমার ঝোলের সুন্দর একটা কালার চলে এসেছে, টকবগিয়ে বলক উঠছে। এখন জিরে বাটা দেবো, দিয়ে দু তিন মিনিট পরে ঝোল নামিয়ে নেব। রেসিপিটি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, এটা একটা অনেক মজাদার একটা রেসিপি, যা বলে শেষ করা যায় না। হয়ে গেল আমার রেসিপিটি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।